আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল্লাহ রসুলিল্লাহিবাদ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাওয়ার অফ নলেজ পাওয়ার অফ নলেজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিও লেকচার আলমতরা তথা কিয়ামতের আলামতের তৃতীয় ভিডিও ভিডিও যেখানে আমি চল্লিশ নম্বরের থেকে আলোচনা করব। তাহলে চল্লিশ নম্বর হলো তামাননি আল ম কিছু মানুষ মৃত্যু কামনা করবে এ বিষয়ে আপনি ফতুল লি ইবনে আসকালানি আটানব্বই পৃষ্ঠা ১৩ নম্বর খণ্ডে দেখতে পারেন এমার মেয়ে একটা হাদিস মুসান্নাফে আব্দুল রজাকের মধ্যে আসছে ইজা মারুল ইয়ালি ম্যাক যখন কোনো ব্যক্তি কোনো কবরের পাঁচ দিয়ে অতিক্রম করবে তখন বলবে যে তোমার অবস্থান কতই না ভালো বা তোমার স্থানে যদি আমার হতো বিয়াল্লিশ নম্বরে আমি আলোচনা করবো তুকসিরু স্যাক্তর কিয়ামতের পূর্বে বেশি বেশি বিদ্যুৎ চমকানো এবং মেঘের ডাক এগুলো হবে

অকিল্লাতুল ফুকাহা ওয়াল এবং ফুকাহা এবং উলামার সংখ্যা কমে যাওয়া চুয়াল্লিশ নম্বর আলোচনা করব ইস্তাহিল্লু ফি হাদ্দাম ওয়াস্তাহিল্লু ফিহা আদ্দাম ওয়াল মাল ওয়াস্তাহিল্লু ফিহা আদ্দাম ওয়াল মাল ওয়াল ফর্জ তার মানে হলো এই যে মানুষ হত্যাকাণ্ডকে বৈধ মনে করবে অথবা হত্যাকাণ্ড এবং মানুষের সম্পদ চুরি ডাকাতি করাকে বৈধ মনে করবে অথবা মানুষ হত্যাকাণ্ড অর্থ সম্পদ চুরি ডাকাতি এবং নারীর ইজ্জতকে বৈধ মনে করবে হাদিস আখরজাহু ইমাম আবু দাউদ হাদিস ইমাম আবু আবুদাউদের রওয়ায়ত করেছেন চার হাজার দুইশো সাত্রিশ নম্বর একুন ফিহাজ ইজ্জামান ওখানে এভাবে আসছে একুন ফিহাজ ইজামান আরবা বা ফিতানুন ফি আিহা আলফানা যে শেষ যুগে চারটা ফেতনার কথা বলা হয়েছে তার শেষ তিনটা আমি এখানে উল্লেখ করলাম এর আগে আর চতুর্থ নম্বর হলো দাজ্জাল যাহোক হোক পঁয়তাল্লিশ নম্বর আল ওয়াসায়দাতুল ফুসাক ফাঁসেকরা তারা নেতৃত্ব দেবে সমাজের নেতৃত্ব এবং রাষ্ট্রীয় নেতৃত্ব হাদিসটা ইমাম বুখারি রওয়ায়ত করেছেন উনষাট নম্বর হাদিস সেখানে বলেছেন যে ইজা উসিদাল আমরু আহলিহি ফান্তাজ যখন নেতৃত্ব যারা নেতৃত্ব যোগ্য নয় তথা ফাসেক ফুজ্জারের হাতে চলে যাবে ফান্তিরুসাহ তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবে ছেচল্লিশ নম্বর হলো মানে ছোট নিম্ন বা যারা কোরআন সুন্না জানে না তাদের থেকে এলেম গ্রহণ করবে মিন আশরাতা কিয়ামতের আলামত হলো আইন তামিসাল আসা ছোটদের থেকে বা নিম্ন বা যারা জানে না তাদের থেকে আলেম অর্জন করা রাজ ইলা ফিলবাড়ি ফতিবাড়ির দিকে যেতে পারেন তাহতাল হাদিস খামসু তিসা খামসীন তথা উনষাট নম্বর হাদিসের ব্যাখ্যায় এবার আমরা আলোচনা করছি জখরাফতুল মাসাজিদ বা বুয়ুত তথা আল জখরাফত বাড়ি ঘরকে অতিরিক্ত মাত্রায় সাজানো সাজগোজ করানো আটচল্লিশ নম্বর কাসরাতু মৌতিল ফুজা তথা ফাজুয়া আকস্মিক মৃত্যু হওয়া আজকে সমাজে বা আজকের পৃথিবীতে আমরা দেখলে পাব যে আকস্মিক মৃত্যু হঠাৎ মৃত্যু অনেক বেড়ে গেছে অ্যাক্সিডেন্টের মৃত্যু অনেক বেড়ে গেছে সো এগুলো হচ্ছে মিনা আলামত ইসাহা আসুগরা কে আমাদের ছোটো আলামত তারপর ঊনপঞ্চাশ নম্বর আলোচনা করবো হালাকু আশ্রো মিনাল কম কমের যারা সম্মানিত ব্যক্তি তারা ধ্বংস হয়ে যাবে আজকে পৃথিবীতে যারা সম্মানিত এবং যারা ভালো মানুষ ওলামা কিয়াম তারা দুনিয়ার থেকে চলে যাচ্ছে পঞ্চাশ নম্বর আফজুল উজরা আলা কোরআন পাঠ করে বা কোরআন পড়ায় উজরত তথা প্রতিদান বা বিনিময় গ্রহণ করা মিনা আলামাত কিয়ামতের ছোট আলামত এক পঞ্চাশ নম্বর আয়া একুলাল আল কবি শক্তিশালী বা প্রভাবশালী বা যাদের কাছে অর্থ সম্পদ আছে তারা দুর্বলের অর্থ সম্পদকে গ্রাস করবে বা খেয়ে ফেলবে নিয়ে যাবে বাহান্ন নম্বর রুহুর ও কৌমিন ইয় সাধুনা ইউস্তা তথা সম্প্রদায়ে ব্যাপক আকার ধারণ করবে সাক্ষীর প্রচলন ধারণ করবে যে সাক্ষীরা লয়ে তাহার রউ না শাহাদা শাহাদাতের ব্যাপারে সাক্ষীর ব্যাপারে তারা আল্লাহকে ভয় করবে না ওয়ালা ইফকিরু আনা হ্যাঁ মাস উলিয়েতু নামাম এবং তারা এটা চিন্তা করবে না যে সাক্ষীর ব্যাপারে আল্লাহ সুবাহানা হু তাহালের কাছে আমাকে জবাবদিহি করতে হবে তর হক বিবাহ অঞ্চল্লাহ, আল্লাহ সুবাহান যে হুকুম অবতীর্ণ করেছেন বান্দার জন্য সেটাকে সেটার থেকে দূরে চলে যাওয়া আচ্ছা চুয়ান্ন নম্বর রুম আরব রোমানদের সংখ্যা বেশি হয় এবং আরবদের সংখ্যা কমে যাওয়া রুহুরুল কম ওয়ালায়াফুন যে সম্প্রদায়ের মানুষের মধ্যে তারা এমন প্রকাশ পাবে যে তারা মান্যত মানবে কিন্তু সেটা পূরণ করবে না লাই অ্যাফ ইউ বি ছাপ্পান্ন নম্বর ইদা আজওহার জাব আলুম মিন জাহাবিন স্বর্ণের পাহাড়ের উদ্ভব হওয়া বা প্রকাশ পাওয়া হাদিসের মধ্যে এভাবে আসছে ইউ ফুরাত আইয়াসিরা আন কনজিউম মিন জাহাব হামান হাদারহু রহু ফালাইয়া অসুদু মিনহু আখরাজাহুল বুখারি সাত হাজার একশো উনিশ ইমাম বুখারি করছেন যে ফুরাত নবীর থেকে স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে তো যখন তোমরা এই অবস্থায় থাকবে ফালাতা অখুদু মিনহু সেখান থেকে তোমরা এই স্বর্ণ বা দানানির এগুলোকে গ্রহণ করবে না সাতান্ন নম্বর কাসরাতুল মাল ফিআ মানুষের হাতে প্রচুর পরিমাণ অর্থ আসা হাত্তা ইয়াক সুরাফি কুমুল মাল ফায়াফিদু আখরোজাহুল বুখারি ফিল ইস্তেস্কা হাদিসটা ইমাম বুখারি ফি কিতাবিল ইস্তেস্কার মধ্যে উল্লেখ করেছেন আটান্ন নম্বর আহদাস না আগে বড় বড় ঘটনা ঘটে যাওয়া যেমন আজকের পৃথিবীতে আমরা যদি দেখি যে আরেকটু আমি বলি লাতাকু মুশা কিয়ামত সংগঠিত হবে না হাত্তা তারাও যাবৎ না দেখবে কুমুরান অন বড় বড় বিষয় দেখবে বড় বড় বিষয় ঘটছে বিহান ফুসুকুম যেইগুলাকে তোমরা ঘটাতে পারো আজকের পৃথিবীতে যদি আমরা তাকাই যে এই কোভিড নাইন্টিন তথা করোনা ভাইরাস যে ভাইরাসকে মানুষ আবিষ্কার করে নাই কিন্তু এটা আল্লাহ হুয়া তাওয়ালা দিয়েছেন তো এই যে যে বড়ো ধরনের একটা বিপর্যয় এটা আল্লাহ সুবাহান হুয়া তাহালার পক্ষ থেকে আসবে কোনো মানুষের পক্ষ থেকে আসবে না সো এটাও মিনা আলামত তাহলুমুল কোরআন মিনা গাইল্লা কোরআন শিক্ষা করা আল্লাহকে রাজি খুশি করা ব্যতীত তারা তথা কোরআন শিক্ষা হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য না সুবাহান আল্লাহ আজকে অনেক মানুষ মাদ্রাসায় পড়ছে কিন্তু তারা কোরআন সুন্নাকে পড়ছে আল্লাহ সুবাহানবু তালাকে রাজি খুশি করার জন্য না আজকে আমরা ইউটিউবে দেখি অনেক লেকচার অনেক বক্তা অনেক ওয়াইজিন তাদের খাম্মেইল বা উপরে এমন কিছু জিনিস লেখা থাকে যেগুলো সম্পূর্ণ ইসলাম পারমিট করে না অনেক সেকচুয়াল অবজেক্টিভ সামনে খাম্মেইলের মধ্যে লেখে একবার ওপেন আলোচনা করে সো ইসলাম তো এরকম পারমিট করে না সো এরকম আমি মনে করি যে এটাকে আমাকে ত্যাগ করা দরকার বর্জন করা দরকার মানুষকে ধোঁকা দেওয়ার প্রয়োজন নেই ধোকা দেওয়া এটা মিনা আলাম এত আশ্বরা কেয়ামতের আলামত আমি সামনে আলোচনা করব। ষাট নম্বর এত ইসলাম ইসলাম পাঠ করবে কামা ইয়াদ রসু ওয়াসিয়াসাও যেমন কাপুরকে সুসজ্জিত করে সেরকম ইসলামকে সে সুসজ্জিত করবে আল্লাহ আকবর হাতালাইয়াদিমা মাসিয়াম এমন কি যে ইসলাম শিখছে সে সিয়াম জানে না ওয়ালা সলাদ সলাদ জানে না ওয়ালা জাকাত জাকাত জানে না ওয়ালা হজ হজ জানে না সুবাহান আল্লাহ ওয়াইফ কত ওয়াইফ নাস শেখ হুন কবির ওয়ালা আজুজ হুন সমাজের মধ্যে বৃদ্ধ মানুষ বৃদ্ধ মানুষ তারা অবশিষ্ট থাকবে এবং তারা বলবে আদরক না আবা আনা আলা হাদিহিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তারা বলবে যে আমরা বাপদাদাদেরকে পেয়েছি এই কালিমার উপর সেটা হলো লা ইল্লাল্লাহ এতটুক ছাড়া আর কিছুই জানবে না ইসলাম পড়বে ইসলাম শিখবে ইসলামকে সুসজ্জিত করবে যেভাবে আমরা আমাদের কাপড়কে সুসজ্জিত করি কিন্তু সে ইসলাম পড়বে সে সিয়াম সলাদ জাকাতে সম্পর্কে জানবে না সেই সমাজ ওই সময় বৃদ্ধ এবং বৃদ্ধারা থাকবে তারা ইসলাম সম্পর্কে না জেনে তারা বলবে যে আমরা আমাদের বাপ দাদা দেরকে এই এই লাহ ইল্লাল্লাহর উপর পেয়েছি আল্লাহ আকবর উঞ্জুর ইলাল ফাথিল ফাতিল ইবনে হাজার হাজারী হাফেজ ইবন হাজার আসকালানি ফাতুল বাড়ির নিরানব্বই পৃষ্ঠা তেরো নম্বর খণ্ডে উল্লেখ করেছেন ওকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি